কুমারখালীতে আদিবাসীদের বসতি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। কুমারখালীতে মহিলা কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষক তুহিন বিশ্বাসের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের বসতবাড়ি উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। আজ 15 জানুয়ারি 12টার দিকে তুহিন বিশ্বাস তার সাঙ্গপাঙ্গ নিয়ে আদিবাসী সম্প্রদায়ের বসতি উচ্ছেদ করতে গেলে তারা সঙ্গবদ্ধ হয়ে রুখে দাঁড়ালে তুহিন বিশ্বাস দৌড়ে পালিয়ে যায়। এ সময় পৌরসভার 5 নং ওয়ার্ড কাউন্সিলর SM রফিক আদিবাসীদের বসতি রক্ষার প্রতিবাদে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি SM মুহাইমিন আল জিহানের অফিসের সামনে অবস্থান নেয়। এ সময় সহকারী কমিশনার ভূমি তাদের আইনি সহযোগিতার আশ্বাস দিলে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমারখালী থানায় গেলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তুহিন বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার কথা বলেন। বিভিন্ন জায়গায় ঘুরি বসায় যারা দারিদ্র মানুষ যারা এখানে বসবাস করে সেখানে এরা কাগজপত্র এরা লেখাপড়া জানে না, এদেরকে এদের লেখাপড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাৎসরিক কিন্তু বরাদ্দও দেয় যে ওদের সুশিক্ষায় সন্তানরা যাতে ভালো হয়। তুহিন বিশ্বাস একটা রায় করে নিয়ে আসে হাইকোর্ট থেকে, সেই রায়ের বলো আমরা এই রায়ের পরিবর্তে আমরা হাইকোর্টে আবার আপিল করছি, তারপরও আমরা হচ্ছে লোয়ার কোর্টে আছি। ইতিমধ্যে তুহিন বিশ্বাস যেহেতু কর্তশালী প্রভাবশালী তাই তুহিন বিশ্বাস এদেরকে রাস্তাঘাটে বাড়াতে দেয় না, কোথাও গেলে ধরে মারধর করে। ভুক্তভোগীরা জানান সরকারের নামে এই জমিটা যাওয়ার পরে এখন সরকারের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আজ 85 বছর যাবৎ এখানে বসবাসী করে আছে। এখন তুহিন নামে ভূমিদস্যু সরকারের কাছ থেকে নাম পত্তন করে তার নিজের নামে নিয়ে এখন যে বলতেছে যে জায়গা তার, এখন আমাদের একটাই অনুরোধ যে আমি যাব কোথায়। আমি টিওনে স্যারের কাছে এসেছিলাম, এসে বললাম স্যার তুহিন নামে এক ভূমিদস্যু আমাদের এখান থেকে হুমকি দেয় আমাদের উঠাই দিবে, আমরা যাব কোথায়। টিওনে স্যার জবাব দিল স্যার আমরা কোথায় যাবো তুমি আমি জানি না, তাহলে আপনাদের কাছে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা কোথায় যাবো। ব্রিটিশ আমল থেকে এই আদিবাসী পল্লী 80-90 বছর ধরে দীর্ঘদিন বসবাস করে, আজকে 2020 সালে আসে তুহিন বিশ্বাস একজন ভূমিদস্য এই অসহায় দারিদ্র তৃণমূল মানুষকে উচ্ছেদ করার লক্ষ্যে তারা সন্ত্রাসী দলবল নিয়ে এদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাই আমরা ইউনো মহোদয় এবং এসিন আহমেদ সাহেবের কাছে এসেছি একটি স্মারক বিবৃতিতে। এখন আমরা অতি সাহেবকে যাব এই ভূমিদস্যু তুহিন বিশ্বাসের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এই অসহায় মানুষদের যাতে আশ্রয় থেকে উচ্ছেদ তা করতে পারে। ঠিক আছে, এখানে মানে আমি আশা করছি যে আপনারা সবাই শান্তিপূর্ণভাবে এখানে থাকবেন এবং আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা আমরা করি। আমরাও এটাই চাই আপনাদের কাছ থেকে, আমরা চাই যে আমরা চাই যে আপনারা এখন শান্তিপূর্ণভাবে মানে আপনারা যে যার জায়গায় আপনারা যে জায়গায় আছেন সেই জায়গায় আপনারা ফিরে যাবেন এবং হচ্ছে যে কোনোরকম আপনাদের যাতে বিশৃঙ্খলা যাতে না হয় আর কি, সে ব্যাপারে আপনি যেহেতু সেখানকার কাউন্সিলর আপনারও একটা দায়িত্ব আছে সেই জায়গাটা থেকে আপনিও আপনার দায়িত্ব সম্পর্কে ইয়ে হয় তাদেরকে মানে তারা যাতে কোনোরকম তাদের যাতে সমস্যা যাতে না হয় আপনি সেই বিষয়টা আপনি দেখবেন অবশ্যই। ঠিক আছে, ফার্স্ট করবো যাতে ওনারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে একটা অভিযোগ করে এবং হচ্ছে যে আমরাও মানে সেটাতে যাতে হচ্ছে যে সেটা সম্পূর্ণ রকমভাবে ওনারা যাতে সহযোগিতা পান সেটা আমরা মানে নিশ্চিত করার আমরা চেষ্টা করি।